জুন জুলাই মাহ আরম্ভ হওয়াই নাই, কিন্তু প্রখর গরমে এটা ধরছে রাজ্যবাসী, আর উত্তর গুয়াহীতেও তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি হয়েছে। আর আজির দিনট প্রায় 37 ডিগ্রি অতিক্রম করে প্রায় 38 ডিগ্রি হওয়ার উপক্রম হয়েছে, আর 40 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। আর আজি বছরটা আসলে আটাইতক বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা দেখা গেছে, আর প্রত্যেকেই যেন গরমের পরিত্রাণের এটা কোনোবা যেন যদি গছর তল আর কোনোবাই শীতল পানীয় গ্রহণ করে কিছু স্বাভাবিক হবলে চেষ্টা করেছে। আর আজি এনেদরে শীতল পানী অথবা কুহার রসর প্রত্যেকে এই দোকান সময় ভিড় করেছে। আর উত্তর গুয়াহীত আজি এনে ধরনের যে কুহার রস অধিক পরিমাণে বিক্রি হয়েছে, মই পুনে পুনে ওসরলে যাম। আজির দিন যেহেতু অতিপাত গরম প্রায় 37 ডিগ্রি অতিক্রম করে 38 ডিগ্রি ইতিমধ্যে শুইছেগে পারস্তম্ভ, গতি আজির দিন গতি এই যে অধিক তাপমাত্রা হয়েছে তার উপর লগে শীতল পানি অথবা কুহার রস অধিক সেল হয়েছে। আজি কেনেকুৱা সেল বাৰু? আছে মোটামুটি ভালে। অনিনাতকৈ আজি বেছি নেকি বাৰু সেল? নাই একে। গরম কেনেকুৱা? গরম গরম তো আছে, ভালেই আছে। আজি বেশি বলে কেছে প্রত্যেকে, কেন আজি যে তাপমাত্রা সুইচে গে, গতি আজি মানে আসলে জিয়াই থাকা আজি যে স্বাভাবিক পরিবেশ হেরাইছে, আর প্রত্যেকে ইতিমধ্যে গছর তলে তলে আশ্রয় লৈছে। আর মানে পুনরায় দেখাম ইয়া উত্তর গুয়াহীর দেখ উত্তর গুয়াহীতে এনে ধরনের প্রত্যেকেই রাজপথর গছর তলে তলে জিরণি লৈছে, কারণ আজি যে সূর্যর প্রখরতা ইমানেই বেশি যে সাল এক প্রকার পুরী ছাই হওয়ার লেখিয়া হয়েছেগে। আর প্রত্যেকেই এই গরমের পর পরিত্রাণ বিচারি হয় কুহিয়ার রস নহলে শীতল পানীয় গ্রহণের দাদা। হ্যাঁ কুহিয়ার রস খাব নাকি? কুহিয়ারের রস খাম। গরম কেনেকুৱা? গরম একদম ফাটাফাটি গরম, বহুত গরম। বহুত গরম আছে আপনি? মই ইয়ারে তো অন্যতকৈ বেশি নাকি বাৰু? আজি অল্প বেশি হে পাইছো। আজি বেশি পাইছে? সঁচাকৈ আজির দিন বেশি বলে কেছে তাপমাত্রা, আর সঁচা আজি যে পারস্তম্ভ চা যায় গতি ইতিমধ্যে 38 ডিগ্রি চুইছে, আর পরবর্তী সময় 40 ডিগ্রি হওয়ার সম্ভাবনা এটা প্রকট হয়ে পড়েছে। আর তার এনেদরে প্রত্যেকেই কুহিয়ারের যে রস বিক্রেতা সকলের ওসর ভিড় করেছে, আর কোনোবাই হয়তো শীতল পানীয় গ্রহণ করেছে। আর এনেদরে যদি জুন জুলাইর পূর্বে যদি গরমের পরিমাণ বাড়ে, উত্তাপ বাড়ে, তাহলে সঁচাকয়ে মানব আর জীব জন্তুর বিশেষ ক্ষতিকারক হব, আর যিকোনো ধরনের বেমারে লোকগুলো আক্রমণ করবেন, যিকোনো বেমারে আক্রান্ত হবেন। গতি সরকারে এই ক্ষেত্রে কিছু সতর্ক হয়েছে আর কিছু সাবধানবাণীও দিছে। গতি এই ধরনের আজির দিনটি যে তাপমাত্রা বাড়িল ইয়াকে এটা সকলে মুখে মুখে গরমের চর্চা হয়েছে।